মাধ্যমিক এবং এইচএস পাস স্কলারশিপ। দেখো মাধ্যমিকে 60% নাম্বার পেলে রাজ্য সরকার দেবে তোমাদের 24,000 টাকা। আর আবেদন পদ্ধতি তোমরা কী করে করবে অবশ্যই তোমরা জেনে নাও। দেখো তোমরা মাধ্যমিকে যদি তোমরা 60% মার্ক পাও আর অবশ্যই তাহলে তোমরা কিন্তু অবশ্যই 24,000 টাকা কিন্তু স্কলারশিপ পাবে। দেখো তোমরা বুঝতেই পারছো এখানে লেখা আছে, দেখে নাও যে দেখো দেখো মাধ্যমিক স্টুডেন্ট দেখো এবং এইচএস স্টুডেন্ট যেখানে রয়েছে হু পাস্ট মাধ্যমিক পাস এক্সামিনেশান 2023, আর 60% দেখো কম করে 60% মার্ক পেতে হবে, আর টুক অ্যাডমিশন অন হায়ার সেকেন্ডারি এডুকেশন মানে 10+2 কোর্স আর্টস সায়েন্স কমার্স যে কোনো স্ট্রিম হলেই তোমরা কিন্তু স্কলারশিপ পেয়ে যাবে। আর এইদিকে দেখো মাধ্যমিকে তোমরা যদি 60% মার্ক পাও অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু এই স্কলারশিপের আওতায় চলে আসবে। অর্থাৎ মাধ্যমিকে 60% নাম্বার পেলেই কিন্তু তোমরা উত্তীর্ণ হলেই কিন্তু অর্থাৎ এই 60% নাম্বার নিয়ে উত্তীর্ণ হলে তোমরা কিন্তু মানে ছাত্রছাত্রী যারা রয়েছে তারা কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আওতায় আবেদন জানাতে পারবেন। এবং একাদশ আর অন্যদিকে রয়েছে দ্বাদশ শ্রেণী মিলিয়ে 2 বছরে দেখো সম্পূর্ণ তোমরা কিন্তু 24,000 টাকা অনুদান কিন্তু তোমরা পেয়ে যাবে, অর্থাৎ 24,000 টাকাও তোমরা বছরে হ্যাঁ পেয়ে যাবে। আর অন্যদিকে রয়েছে দেখো তবে অনেকাংশ দেখো বিশেষ করে অধিকাংশ ছাত্রছাত্রী কিন্তু দেখো স্বামী বিবেকানন্দ যেই স্কলারশিপ রয়েছে এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া কিন্তু অনেকেই জানে না, কীভাবে তোমরা করবে অবশ্যই তোমরা জেনে নাও। দেখো তো কী করে দেখো তোমরা এই আবেদন করবে অবশ্যই জেনে নাও। দেখো এই আবেদন প্রক্রিয়ায় সঠিকভাবে না জানার কারণে কিন্তু যথেষ্ট সমস্যার সম্মুখীন হয়ে থাকো, তাই দেখো আর তাই এই সব পোস্টে আমরা কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অধীনে আবেদন জানানোর ক্ষেত্রে প্রয়োজনীয় পদ্ধতিগুলো তোমরা জেনে নেবে। দেখো এখানে বিশেষ করে আমি টোটালটাই আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। দেখো দেখো স্বামী বিবেকানন্দ স্কলারশিপের এর আওতায় আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় প্রক্রিয়াটি সম্পর্কে তোমরা সম্পূর্ণ জেনে নাও। দেখো প্রথমেই রয়েছে দেখো ফার্স্টটা রয়েছে তোমাদের এর জন্য দেখো প্রথমেই আপনাকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটটি তোমরা সম্পূর্ণ দেখে নাও svmcm.wbhed.gov.in এই ওয়েবসাইটে তোমাদের কিন্তু যেতে হবে, এটি কিন্তু তোমরা মাথায় রাখবে। আর এই ফর্মে কিন্তু আপনাদের হ্যাঁ আপনাকে আপনার পিতামাতার নাম বা অভিভাবকের নাম, তারপর অভিভাবকের পেশা, তারপর জন্ম তারিখ, তারপরে বিশেষভাবে সক্ষম কিনা, তো এই মাইনরিটি ক্যাটাগরিভুক্ত কিনা, আধার কার্ড সহ অন্যান্য প্রয়োজনীয় কিন্তু তথ্যগুলি উল্লেখ করতে হবে। দেখুন আবেদন পদ্ধতির সঙ্গে কী কী আপনারা জুড়ে দেবেন অবশ্যই দেখে নিন। দেখুন প্রথমে রয়েছে আবেদনকারীর ছবি, আবেদনকারীর স্বাক্ষর মানে সিগনেচার, আর তারপর রয়েছে দেখুন পরিবারের বাৎসরিক আয়ের সার্টিফিকেট, তারপর রয়েছে ভর্তি রসিদ আর মাধ্যমিকের সার্টিফিকেট, আর ব্যাংকের কিন্তু পাসবইয়ের স্ক্যান কপি দিতে হবে, এরপর রয়েছে কিন্তু আধার কার্ডের স্ক্যান। দেখুন এগুলো কিন্তু অবশ্যই আপনাদের লাগবে, আর এগুলো সহকারে আপনারা যদি ফর্ম ফিল আপ করার সময় এগুলো অবশ্যই খেয়াল রেখে কাজ করবেন, আর অবশ্যই সেগুলো এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাদের করতে হবে, সেটি মাথায় রাখবেন। আর ঠিক আছে, এই ছিল একটি গুরুত্বপূর্ণ আপডেট, অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।